रामपुर नामेर ग्रामे शकुंतला देवीर अनेक नाम छिलो, कारण से जखनी मुख खुलतो ओर आवाज 10 माइल दूर अब्दि शोना जेतो। शकुंतला देवी अनेक झगड़ुटे हवार कारणे ओर बर बाड़ी छेड़े चले गेल। কেউ বলল হিমালয়তে তপস্যা করতে দেখা গেছে, আর কেউ বলল কাশীতে অঘরীর রূপে দেখা গেছে, তো কেউ বলল সমুদ্রেতে ডুবে মারা গেছে, না না আর কেউ বলে পাকিস্তানে ফুচকা বিক্রি করে আরামে জীবন যাপন করছে। না না, শকুন্তলা দেবী নিজের বরকে মেরে নিজের বাড়ির পেছনে পুঁতে তার উপরে নারকেলের গাছ লাগিয়েছে এমন কিছু লোকে বলছিল। এইভাবে গ্রামের লোকেরা অনেক ধরনের কথা বলছিল, কিন্তু শকুন্তলা দেবী ওই সব কথায় একদম কান দেয় না, কারণ শকুন্তলা দেবীর একটামাত্র ছেলে ছিল দীপক, যাকে সে নিজের বর থেকেও বেশি ভালোবাসত। দীপক অনেক ভালো ছেলে ছিল, আরও নিজের মার সব কথা শুনত। এরই মধ্যে একদিন, মা আমি দিব্যা নামের একটা মেয়েকে ভালোবাসি, সে আমার কলেজে জুনিয়র আছে, আমি বিয়ে করলে দিব্যাকেই বিয়ে করব। বাপরে, এ কি, এ তো হঠাৎ করে বোমা ফাটিয়েছে, আমি ভাবলাম আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিত, উনার তো শুধু একটা মাত্র মেয়েই আছে, আমি তো সব প্ল্যান করে ফেলেছিলাম। মা মা শুনছো, দিব্যার সঙ্গে আমার বিয়ে দেবে কিনা? হ্যাঁ 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 করাবো করাবো, কিন্তু দিব্যার পরিবার আমাদের মতন বড় লোক কি? না মা, দিব্যারা খুব গরিব, কিন্তু দিব্যা খুব ভালো মেয়ে, আমি দিব্যাকে ছাড়া আর কারোর সঙ্গে বিয়ে করব না। ছেলের জেদ দেখে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো, আর দীপকের বিয়ে দিব্যার সাথে হয়ে গেল। দিব্যা অনেক ভালো ছিল, আর করুণও, শকুন্তলা দেবীকে নিজের শাশুড়ির মতন নয় বরং নিজের মায়ের মতন মানত। সে অনেকই স্নেহ আর ভালোবেসে দেখত, কিন্তু শকুন্তলা দেবী যৌতুক নিয়ে আসেনি বলে কটু বাক্য শুনে দিব্যাকে কাঁদাতে থাকত, কিন্তু ছেলের সামনে ভালোবাসার নাটক করত। কিন্তু ছেলের অফিস যাওয়ার পরেই, আরে এই যৌতুক না আনাওয়ালা বৌমা, তাড়াতাড়ি আমার কাপড় ধুয়ে খাবার বানিয়ে এসো। হ্যাঁ শাশুড়ি মা। বেচারি দিব্যা শাশুড়ির অত্যাচার সহ্য করতে থাকলো, কিন্তু দীপককে কোনো নালিশ করত না। কিছু সময় পরে একদিন শকুন্তলা দেবীর ভাই নামেন্দ্র গ্রাম থেকে শহরে এলো। ওকে সব কথা বলে, আমার মেয়ে দীপককে খুব ভালোবাসত, আমার মেয়ের বিয়েটা দীপকের সঙ্গে দেব ভেবেছিলাম, কিন্তু এই মেয়েটা মাঝখানে এসে গেল। দাদা তুমি এমন কিছু বুদ্ধি বার করো যাতে বাড়ির থেকে বেরিয়ে যায়। ওর খাবারে ক্রমশই 7 দিন অবধি এই বিষটা মেশাতে হবে। এমন করলে এই যৌতুকফ্রি বৌমা মরে যাবে। সে মরবে না বোন, এই বিষটা খেলে এই জন্মে তার কোনোদিনই বাচ্চা হবে না। দীপক নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে, ওর স্ত্রীর বাচ্চা না হলেও সে অন্য বিয়ে করবে না। এই বিষ দিয়ে আমরা যেটা ভাবছি সেটা হবে না দাদা, গিয়ে পাওয়ারফুল ওষুধ নিয়ে এসো যাতে ও মরে যায়, চার ছিপি দেওয়ার পরেই যেন ওর প্রাণ বেরিয়ে যায়। এহ তোমার মুখ বড় কিন্তু বুদ্ধি অনেক কম, আরে বউ মরে গেলে দীপক দ্বিতীয় বিয়ে করবে না, আরে ডিপ্রেশনে গিয়ে মধুরে হয়ে যাবে, তারপরে আবার মরে যাবে, তারপরে এই দুঃখে তারও ফটো লাগাতে হবে। তুমি একদম ঠিক বলেছো দাদা, ও নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে, ও যদি মরে যায় সেও মরে যাবে। হ্যাঁ তাই বউয়ের জন্য ভালোবাসাটা আগে মেটাতে হবে। তোমার আইডিয়া একদম ভালো দাদা। এইভাবে নামেন্দ্র দেওয়া বিষ রোজ অন্যদের অজান্তে দিব্যার খাবারে মেশাতো। সপ্তম দিনে খাবারে বিষ মেশানোর কারণে রক্ত বমি করে মাথা ঘুরিয়ে পড়ে গেল। ডক্টর যখন এইটা বলল যে দিব্যার কোনো বাচ্চা হবে না, এইটা শুনে দুজনে অনেক দুঃখী হয়,
কিন্তু শকুন্তলা দেবী দুঃখ পাওয়ার অভিনয় করে আর মনে মনে অনেক খুশি হয়। দিন পেরোতে শুরু করে। দীপকের অফিস যাওয়ার পরেই ঝগড়ুটে শকুন্তলা দেবী দিব্যাকে অনেক খারাপ কথা শোনাতো। এতদিন ধরে যৌতুক ফ্রি বৌমা ভাবতাম, এখন তো তুমি কিডলেস বৌমাও, একদম হতভাগী। এইভাবে প্রতিদিন শাশুড়ির কথা শুনত, বাচ্চার জন্য সব ঠাকুরের কাছে প্রার্থনা করত। একদিন নাগেন্দ্রশ্রী কমলা এসে বলল, দেখো দিব্যা, যদি তোমার বাচ্চা যায় তো গ্রামের সীমানা একটা বট গাছ আছে, মধ্যরাতে হাঁড়িতে দুধ নিয়ে গিয়ে পেছনে না মুড়ে ফিরে এসো, এমন 21 দিন ধরে করো। এমন করলে আমার বাচ্চা হবে মাসিমণি? নিশ্চয় হবে, ওই বট গাছের গাছ অনেক মহিমামান। কিন্তু ব্যাপার হলো, এই 21 দিন অবধি কথা বলার নেই, কারোর সাথে কথা বলার উচিত নয়। সাবধান, যদি কারোর সাথে কথা বলো আর যদি কাউকে এই উপসের ব্যাপারে বলো, তোমার বরের জন্য কিন্তু খুব খারাপ। ঠিক আছে মাসিমণি। এইভাবে কামলার উপায় শুনে মাথায় ঘট নিয়ে তার উপরে প্রদীপ, পায়ে নূপুর পরে প্রত্যেক দিন মধ্যরাতে একলা গ্রামের সীমানায় গিয়ে বটগাছের তলায় হাঁড়ির থেকে দুধ ঢালত। রাতে মাথায় ঘট রেখে যখনও যাচ্ছিল, তখন ওকে গ্রামের কিছু লোকেরা দেখে ফেলে। আর শকুন্তলা দেবীর বৌমা কোনো পুজো করছে এমন সবাই ভেবে নেয়। বৌদি, কেমন হলো আমার প্ল্যান? তোমার বৌমা কিডলেস বৌমাই নয়, হেডলেস বৌ। মাথা মোটা বৌমা, আমার বলা কথাটাতে সত্যি মেনে বটগাছে দুধ ঢালছে। আমার দাদার মাথা অনেক ভালো, কিন্তু তোমার মাথা তো দ্বিগুণ ভালো কমলা। সুপার আইডিয়া, এটা সঠিক সময়। দীপকের দিব্যার প্রতি ভালোবাসা চলে যাবে। এইভাবে শকুন্তলা দেবী দীপককে দিব্যার বিষয়ে আজেবাজে কথা বলল। আমি বিশ্বাস করি না মা, দিব্যা পড়াশুনো করামে, সে এমন কোনো পুজো টুজো করে না। মধ্যরাতে কোথায় গেছে? যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে গ্রামের লোকেদের জিজ্ঞাসা করো গিয়ে। মধ্যরাতে গ্রামের সীমানায় থাকা বটগাছে দুধ ঢালতে দেখেছে অনেক লোকেরা। এরই মধ্যে দিব্যা মাথায় ঘট রেখে আসলো। কথা না বলার উপসের কারণে বরের এত জিজ্ঞাসা করার সত্ত্বেও মুখ খুলে একটাও জবাব দিল না। এদের এত বলাতেও, বরের মার খেয়েও, শাশুড়ির গালাগালি শুনেও চুপ থেকে 21 দিন অবধি নিয়ম করে কমলার বলার মতন গ্রামের সীমানায় বটগাছে দুধ ঢালতে থাকল। 22তম দিনে কমলার বাড়ি গিয়ে, মাসিমণি, তুমি যেমনটা বলেছো আমি তেমনই করেছি, আমার বাচ্চা হবে তো? হ্যাঁ হবে, কিন্তু তোমার উপোস পুরো হয়নি, ওই বটগাছটাকে তোমার চুল দিতে হবে। চুল দিতে হবে মানে? মানে ন্যাড়া হয়ে তোমার বিনুনি ওই গাছের ডালে পেরেক দিয়ে লাগাতে হবে। মহিলাদের জন্য সব থেকে প্রিয় চুল, ওই চুলকে প্রসাদের রূপে গাছটাকে সমর্পিত করতে হবে। তখন এই গাছ তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকে বাচ্চা হওয়ার বরদান দেবে। বেচারি দিব্যা কামলার কথায় ফেঁসে ওর কথার মতন গাছের কাছে গেল আর চুল কেটে ওই গাছটায় বেঁধে দিল, আর ন্যাড়া হয়ে বাড়ি ফিরে এলো। দেখো কি পাগল, ন্যাড়া হয়ে ঘুরছে। দিব্যাকে এই রূপে দেখে দীপকের অনেক রাগ হলো। না,
মায়ের কথা না শুনে তোমাকে বিয়ে করে আমার সবথেকে বড় ভুল হয়েছে। তোমাকে ভালোবাসাটা আমার সবথেকে বড় ভুল। আমি ভেবেছিলাম বাচ্চা না হলেও কোনো অসুবিধা নেই, তুমি পুজো করতে শুরু করে দিলে সেটাও আমি মেনে গেলাম। তুমি পাগলের মতন চুল কেটে ন্যাড়া হয়ে আমাদের ঘরের সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিলে। তুমি আমাদের ঘরে আর থাকতে পারবে না, যাও বেরো আমার ঘর থেকে, এখন থেকে তুমি আমার স্ত্রী নও। আমি যে দিব্যাকে ভালোবেসেছিলাম সে মরে গেছে। দিব্যার অনেক মানা করাতেও দীপক একদম শুনতে রাজি হলো না। কমলার পরামর্শে এমন করলে বাচ্চা হবে শুনে তাই ও এই সব করেছিল, এটা শুনেও দীপক বিশ্বাস করল না। দিব্যার লম্বা সুন্দর বিনুনি দীপকের অনেক পছন্দ ছিল, এমন চুল কেটে ন্যাড়া হওয়া ভুল ছিল, তাই এত মানা করাতেও দীপক একদম মানল না আর দিব্যাকে বাড়ির ভেতরে আসতে দিল না। জানি মাথা মোটা দিব্যা, আমার দাবা বিশে এখন বিনাপনের বৌমা কিডলেস বৌমা হয়ে গেছে। আমার দেওয়া বটগাছের উপায় কিডলেস বউ এখন হেডলেস বউ হয়ে গেছে। পাগল দিব্যা, যা রে যা, হেডলেস না মা, ব্রেনলেস বৌমা। ওই চারজনের করা প্রতারণার কারণে বর বাড়ির থেকে বার করে দিয়েছিল, আর বাচ্চা তো হওয়ারই ছিল না, গ্রামের সম্মানও হারিয়ে গেল, বেঁচে থাকার কোনো মানে ছিল না। তাই ওই চারজনের চোখের সামনেই কুঁতে ঝাঁপিয়ে দিব্যা প্রাণ দিয়ে দিল। মরে গেল আমার এক্স বৌমা, চলো ভালোই হলো। দাদা এখন পরের মাসে তোমার মেয়ের সাথে আমার ছেলে দীপকের বিয়ে, অল আর ওয়েলকাম।